আজকে যে পরিবারের কাছে গেছি, আমি নিজের চোখে গিয়ে দেখেছি যে তাদের কি অসুবিধা। সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, দেখার দরকার নেই। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে যে আমরা যখন ভোটে নির্বাচিত হব, আমাদের কোনো জাতি ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। যারা মেদিনীপুরের মাটি কলুষিত করেছে, যারা মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য যারা করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিকভাবে প্রতারিত করে বেইমান গদ্দার মির্জা পাড়ার বিশ্বাসঘাতক মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ার ডাক আজকে আমি এই সভা থেকে দিয়ে গেলাম।